অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা ভালো মানের গুড মেসেজ নিয়ে আসলাম, সেটা হলো বন্ধুরা এই যে বাংলাদেশ রেলওয়েতে কিন্তু নতুন করে একটা নিয়োগ প্রকাশ করছে, যেখানে 280 জন ছেলে মেয়ে নিয়োগ করবে। এবং সবচেয়ে বড় কথা, আপনি অনলি HSC পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। আর আরেকটি বিষয় হলো, আমি আগে থেকে বলে নেই, আমি খুবই দুঃখের সহিত জানাচ্ছি, ইতিপূর্বে সার্কুলার তো একই কাজ করছিল, এবারে সেম কাজটা করছে। তাহলে পাবনা এবং লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। আমার পাবনার ছেলে মেয়ের আসলে কী সমস্যা আমি সঠিক জানি না, ওদেরকে আসলে প্রত্যেকবারই বাদ দিয়ে দিচ্ছে এই রেলওয়ে থেকে, আমি জানি না সঠিক কারণটা কী। তো যাই হোক, পাবনা এবং লালমনিরহাট ব্যতীত কিন্তু প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে এখানে আবেদনটা করতে পারবেন। বন্ধুরা, এটা হচ্ছে কাঙ্ক্ষিত নিয়োগ, আমি এইটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলি, এই সার্কুলারের লিঙ্কটা মানে একদম ফার্স্ট কমেন্টে, প্রথম কমেন্টে দিয়ে রাখছি, ওখান থেকে আপনারা লিঙ্কে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এরকম একটা অবস্থা চলে আসবেন। আশাবারে প্রথমে পাবেন পদ 280 HSC পাস, 62 জেলা ছেলে মেয়ে, বেতন 21,800, এইটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করা মাত্র আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। এখানে আছে প্রথম পেজ, নিচে হলো দ্বিতীয় নম্বর পেজ, এরপরেরটা হইল তৃতীয় নম্বর পেজ। আপনারা অবশ্যই কিন্তু এটা ডিরেক্টলি পড়তে পারবেন, কারণ আপনার হাতে থাকা মোবাইল ফোন হলে এই পাশেরটা শো করবে না, সরাসরি এইটাই শো করবে, দ্যাটস তখন আপনারা ইজিলি এমনিতেই পড়তে পারবেন। তো যাই হোক, আমার যেহেতু নামানো আছে, সো আমি আপনাদেরকে নামাই দেখাচ্ছি। এখানে দেখুন যে ক্যাটাগরির কথা বলছে, তাহলে সহকারী লোকোমোটিভ মাস্টার। এখন আমার প্রশ্নটা হলো যে ভাই, সহকারী লোকোমোটিভ মাস্টারটা আসলে কী? আমি এটা এখন পর্যন্ত জানি না, আপনাদেরকে অবশ্যই মেসেজটা দিচ্ছি, নো প্রবলেম, আল্লাহ সালে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দিব। দেন এখানে পদের সংখ্যা আছে 280, বয়সের সময়সীমা 18 থেকে 30, শিক্ষাগত যোগ্যতা HSC পাস করলে আবেদন করা যাবে। এখানে HSC বিজ্ঞান বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ HSC আপনার কমপ্লিট করলে এখানে আবেদনটা করতে পারবেন। লালমনিরহাট ও পাবনা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবে। তবে পাবনা এবং লালমনিরহাটের যে সমস্ত এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠা ও রেলওয়ের যা পোষ্য কোটা আছে, তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। এখানে আনুষাঙ্গিক বিষয়গুলো অবশ্যই একটু পড়বেন, সব কিছু বিস্তারিত বর্ণনাটা করা আছে। বন্ধুরা, এতটা বলতে গেলে আমার মনে হয় ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে, আমি সরাসরি পরের পেজটায় চলে যাই। ওখানে গেলে আপনারা অনেক যে তথ্যগুলো পাবেন সেগুলো আমি একটু জাস্ট বর্ণনা করি। এটা আপনাকে ডেফিনেটলি অনলাইন আবেদনটা করতে হবে। বুঝতে পারতেছেন যে অনলাইন আবেদনটা শুরু হবে 30 জানুয়ারি থেকে সকাল 10টা থেকে এবং চলবে সেটা 6 মার্চ পর্যন্ত। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে 30 তারিখে সেটা একটা রিমাইন্ডার মেসেজটা দেবার জন্য, নো প্রবলেম ইনশাল্লাহ। তো আমার মনে হয় কথার বেশি লম্বা করার দরকার নেই, বাকিটা আপনারা যদি একটু মনোযোগ সহ দেখেন, পড়েন, বুঝেন, সেক্ষেত্রে সব কিছু ভালো মতো বুঝতে পারবেন। আর যেগুলো না বুঝবেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সারটা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপাতত এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।